আমরা ইতিমধ্যে সমবায় সমিতি নিয়ে অনেক বেশি আলোচনা করে ফেলেছি। আমরা সমবায় সমিতি নিয়ে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সমবায় সমিতি বিকাশ লাভের ক্ষেত্রে ঠিক কী কী ধরনের সমস্যাগুলি দেখা দেয়। আচ্ছা, প্রথমত যেটি সেটি হচ্ছে এই ধরনের সমবায় সমিতিগুলো মূলত পরিচালিত হয় অপেক্ষাকৃত নিম্নবিত্ত মানুষদের দ্বারা, যাদের এই ব্যবস্থাপনার জন্য টেকনিক্যাল প্রয়োজনীয় টেকনিক্যাল বা টেকনোলজিক্যাল নলেজ কিংবা প্রয়োজনীয় একাডেমিক নলেজ নেই। এবং এর ফলে যেটি হয়, সমবায় সমিতিতে ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি বিশাল ধরনের সমস্যা দেখা দেয় এবং এই ব্যবস্থাপনার জন্য কিন্তু সমবায় সমিতি সেটি অনেক বেশি পিছিয়ে পড়ে, সেটি সফলতার মুখ অনেক সময় দেখতে পারে না। দ্বিতীয়ত যেটি রয়েছে, এই ধরনের যারা নিম্নবিত্ত মানুষ তাদের ভেতর শিক্ষার একটি বিশাল অভাব রয়েছে এবং আমরা জানি যে কোনো ধরনের প্রতিষ্ঠান চালিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো শিক্ষার অভাব, এটি নিঃসন্দেহে এই সমবায় সমিতি বিকাশ লাভের জন্য অনেক বড় একটি প্রতিবন্ধকতা। তৃতীয়ত যে প্রবলেমটির সম্মুখীন আমরা হতে হই সেটি হচ্ছে যে এই ধরনের সমবায় সমিতি যতই আত্মত্যাগের কথা বলুক, যতই নিষ্ঠার কথা বলুক, ওয়ার্কপ্লেসে যে আমরা দেখতে পাই যে এই আত্মত্যাগ এটি একেবারেই থাকে না। অর্থাৎ এই ধরনের আত্মত্যাগ কিংবা এই ধরনের নিষ্ঠার অনেক বেশি অভাব কিন্তু ওয়ার্কপ্লেসে যে পরিলক্ষিত হয়, এবং যদি কিনা এই সমবায় সমিতিতে ঠিকঠাক ডেডিকেশন না দেওয়া হয়, যদি কিনা এই সমবায় সমিতিতে নিষ্ঠার সাথে কাজটি না করা হয়, তবে কিন্তু সমবায় সমিতি সাফল্যের মুখ দেখে না। অর্থাৎ এই আত্মত্যাগ, এই নিষ্ঠার অভাব সমবায় সমিতির বিকাশ লাভের ক্ষেত্রে অনেক বড় একটি প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে থাকে। চার নম্বর যেই সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে যে ঐক্য এবং সহযোগিতার অভাব। আচ্ছা, আমরা জানি যে সমবায় সমিতি মূলত দাঁড়িয়েই থাকে ঐক্যর উপর ভিত্তি করে, কিন্তু কর্মক্ষেত্রে যে দেখা যায় যে সদস্যদের নিজেদের ভিতরে এই ঐক্যের অনেক বেশি ঘাটতি থাকে এবং ঐক্যের অনেক বেশি অভাব থাকে, এবং এর ফলে যেটি হয় যে ঐক্য এবং সহযোগিতার অভাবের ফলে সমবায় সমিতির যে ভিত্তি, সেই ভিত্তিটি কিন্তু দুর্বল হয়ে পড়ে, এর ফলে সমবায় সমিতি বিকাশ লাভ করতে পারে না। পঞ্চমত যেটি সেটি হচ্ছে, প্রথম দিকে হয়তো সমবায় সমিতির সদস্যদের ভেতরে উৎসাহ কিংবা উদ্দীপনার কোনো অভাব থাকে না, কিন্তু যতই দিন যায় ততই তাদের ভেতরে উৎসাহ এবং উদ্দীপনার একটি বিশাল অভাব পরিলক্ষিত হয়, এবং যখনই তারা এই ধরনের কাজে উৎসাহ হারিয়ে ফেলে তখনই কিন্তু এই ধরনের কাজ এটি সাফল্যের মুখ দেখতে পারে না। এবং যতই আমরা বলি যে অনেকগুলি নিম্নবিত্ত মানুষকে এই প্রতিষ্ঠানটি সংগঠিত করে, কিন্তু মোদ্দা কথাটি হচ্ছে প্রত্যেকটি সমবায় সমিতির যেই সদস্যগুলো রয়েছে এই পুঁজির যোগান দেওয়ার জন্য যে অতিরিক্ত অর্থ, এই অতিরিক্ত অর্থ তাদের কাছে থাকে না। এর ফলে যেটি হয় যে লং টার্মে যে কিন্তু এই সমবায় সমিতির পুঁজির অনেক বেশি অভাব দেখা দেয়, এবং এই সমবায় সমিতি যেহেতু খুব বেশি পৃষ্ঠপোষকতা পায় না এবং এই সমবায় সমিতির ভেতরে খুব বেশি উন্নত মানের প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যও থাকে না, তাই এই সমবায় সমিতি কিন্তু প্রশিক্ষণ সুবিধার একটি অভাব বোধ করে, এবং যেহেতু প্রশিক্ষিত কর্মীর অনেক বেশি অভাব থাকে সেহেতু কিন্তু দক্ষতার সাথে এই ধরনের সমবায় সমিতিগুলো পরিচালিত হতে পারে না। এবং আরেকটি অনেক বড় যেই সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে যথেষ্ট পরিমাণে সরকারি সহযোগিতার অভাব, কারণ যেহেতু এরা নিম্নবিত্ত এদের একার পক্ষে অনেক সময় অনেক কাজ করা সম্ভব হয় না এবং সরকারি সহযোগিতার প্রয়োজন পড়ে, যে সহযোগিতার কিন্তু অনেক বেশি অভাব আমরা দেখি এবং বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানের একটি কমন সমস্যা, যে সমস্যা থেকে সমবায় সমিতিও মুক্ত না, সেটি হচ্ছে দুর্নীতি। অনেক সময় দেখা যায় যে সমবায় সমিতির সদস্যরা দুর্নীতি, স্বজনপ্রীতি এগুলোর আশ্রয় গ্রহণ করে এবং এর ফলে সমবায় সমিতির যে বিকাশ সেটি হুমকির মুখে পড়ে। আমরা দেখলাম যে সমবায় সমিতি গঠন করার ক্ষেত্রে কী কী ধরনের সমস্যাগুলি মুখোমুখি হতে হয়। আমরা পরের ভিডিওতে দেখব যে এই সমস্যাগুলি কাটিয়ে ওঠার উপায়গুলো ঠিক কী কী। সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে।